ज्यादा बहन दूर से दूर से दूर से গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পুলিশকে শপাতে চড় মারলেন মধ্যবয়স্ক এক মহিলা। রাজধানী দিল্লির রাস্তায় এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে গাড়ি থামিয়ে রাস্তায় কর্তব্যরত এক কনস্টেবলের সঙ্গে ঝগড়া করছেন এক মাঝবয়সী মহিলা। হঠাৎই ঝগড়ার মাঝে উত্তেজিত অবস্থায় ওই কনস্টেবলকে শপাতে থাপ্পড় মারলেন তিনি। এভাবে প্রকাশ্যে থাপ্পড় মারায় স্বভাবতই হকচকিয়ে যান কর্তব্যরত ওই পুলিশ কর্মী। তার হাত থেকে সম্ভবত কিছু পড়েও যায়, আর সেটি কুড়িয়ে ফের মাথা তুলে দাঁড়ালে আবার তার গায়ে হাত তুলতে যান মহিলা, যা দেখে হকচকিয়ে যান প্রত্যেকে। সতর্ক করেন কনস্টেবল নিজেও, মহিলাকে থামাতে যান ঘটনাস্থলে হাজির বেশ কয়েকজন, যদিও তিনি তাতে খুব একটা পাত্তা দেননি। উল্টে ওই মহিলাই কনস্টেবলকে হুমকি দিয়ে বলেন, ট্রাফিক ওয়ালে কা বোলা। ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে তিনি নেমেছেন, এই তার গাড়ি। পাশেই রয়েছেন একজন কর্তব্যরত পুলিশ অফিসার। হঠাৎ করেই তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তারপরই উত্তেজিত অবস্থায় ওই কনস্টেবলকে শপাতে থাপ্পড় মারলেন মহিলা। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রকাশ্যে থাপ্পড় মারায় স্বভাবতই হকচকিয়ে যান তিনি। তার হাত থেকে সম্ভবত কিছু একটা পড়েও যায়, দেখুন তিনি সেটা কুড়োচ্ছেন, আর মাথা তুলে দাঁড়াতেই তার গায়ে হাত তুলতে যান ওই মহিলা। খুব স্বাভাবিক, তিনি প্রথমে হকচকিয়ে যান, তারপর কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সতর্ক করেন। শুনুন, তিনি সতর্ক করছেন ওই মহিলাটিকে। তিনি প্রথমে সতর্ক করেন, তারপরে মহিলাকে থামাতে যান ঘটনাস্থলে হাজির বেশ কয়েকজন। দেখতেই পেলেন, যদিও তিনি কিন্তু তাতে মোটেই পাত্তা দিলেন না, তিনি উল্টে হুমকি দিয়ে বললেন, ট্রাফিক ওয়ালে কো বোলা। খানিক বাদে তাকে গাড়িতে উঠে যেতে দেখা যায়। এই ভিডিওটি ভাইরাল হয়েছে, প্রায় কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলা শাস্তিযোগ্য অপরাধ। মহিলার এভাবে পুলিশের গায়ে হাত তোলার ঘটনাকে সমর্থন করেননি কেউই। সকলেই সমালোচনা করেছেন এই ভিডিওটা দেখবার পর। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন।